তৃতীয় অধ্যায়ের নাম হল কর্ম যোগা। এটা আমার লাইফে আমি কেমিতি আপ্লাই করে পারিব। কর্ম আর কর্ম যোগা ভিতরে ডিফরেন্স হল, আমি যেতবে কোণী কার্যক আমি নিজের কার্য বলে ভাবছু, আমি তার প্রক্রিয়েটর আর তার ভক্ত মধ্যে আমি, সেতবে সেটা হয়ে যাচ্ছে কর্ম আর আমি হয়ে যাচ্ছু কর্মী। কিন্তু যে কোণী কার্যক যেতবে আমি ভাবছু এটা ভগবানকর কর্ম আর আমি ভগবানকর কার্য করছু, তো সেই হিসাবে আমি যা বি কিছু করব ভগবান ভগবানকর পারমিশন নেই করব, তো সেতবে এটা হয়ে যাচ্ছে কর্ম যোগা আর আমি হচ্ছে কর্ম যোগী। তো এ দুইটি ভিতরে ডিফরেন্স কোণ, দুইটি ভিতরে ডিফরেন্স হল আমি যদি কর্ম করছু আমি ধর্ম অধর্ম পুণ্য পাপ সব কিছু আসব আমাকে লাগিব, যদি আমি আধ্যাত্মিক কর্ম করছু বা কর্ম যোগা করছু সেথিরে পাপ পুণ্য সব ভগবান গ্রহণ করতে, আমাকে কোণী পাপ পুণ্য লাগিব না, তেণু এটা আমার কর্তব্য। আমি প্রত্যেক কার্যক প্রত্যেক কর্মক কর্ম যোগার পরিণত করা চেষ্টা করা উচিত। তো এটা ছিল তৃতীয় অধ্যায়ের জিনিস যেটা কি আমি আমার লাইফে অ্যাপ্লাই করে পারিব। হরে কৃষ্ণ।